লাইফে নিজেকে আরো অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করতে চাই প্রপার এক্সারসাইজ আর এবার আমাদের ইনস্ট্রাক্টর আপনাদেরকে দেখাবেন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আজ আপনাদেরকে আমি দেখাবো ঘুম থেকে উঠে কি এক্সারসাইজ করা যায় আমরা অনেকেই আছে ঘুম থেকে উঠে বডি ম্যাচ ম্যাচ করে ব্যথা করে এনার্জি পাই না সো আজকে আমরা যে এক্সারসাইজগুলো দেখব সেগুলো হয়েছে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা কিভাবে আপনি এনার্জি গেইন করবেন এবং আপনার শরীরের ব্যথা কিছুটা রিমুভ করবেন সো চলুন দেখি ঘুম থেকে উঠে কি এক্সারসাইজ করা যায় আমরা এক্সারসাইজগুলো বিছানায় ঘুম থেকে উঠেই করব মানে বিছানায় করব ফার্স্টে পা স্ট্রেট রাখবো দুপাকে ধরে কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করব যত পারি চেস্টকে পায়ের সাথে লাগানোর চেষ্টা করব ঠিক এভাবে করে আমরা টু সেট করব 20 করে দেন রিল্যাক্স দুপা ফোল্ড করব হাত একদম স্ট্রেট করে মাথার উপরে নিয়ে আসবো সাইড টু সাইড করব একবার বা সাইডে করব একবার ডান সাইডে করব এক্সারসাইজগুলো করলে সাধারণত আমাদের ছোট ছোট ব্যাক পেইন যেগুলো থাকে কিছু ব্যাক পেইন থাকে অনেকের পিঠে পেইন থাকে সো এগুলো করলে অনেকটা রিল্যাক্স লাগে 20 করে দুইটা সেট করবেন ওকে অ্যান্ড রিল্যাক্স এবার হাত পেছনে নিয়ে আসবো মেরুদণ্ড স্ট্রেট রেখে ফ্লোরের সাথে নাক লাগানোর চেষ্টা করব যত পারি নাক লাগানোর চেষ্টা করব আবার স্ট্রেটলি আপ হয়ে যাব কন্টিনিউ এভাবে আমরা করব এটাও আমরা দুইটা সেট করব 15 করে দুইটা সেট করব অ্যান্ড রিল্যাক্স এবার দু পা স্ট্রেট করে দিব একটা পাকে ফোল্ড করে নিয়ে আসব সাইড ওয়ে কন্টিনিউ টাচ করব এবার আমরা পা চেঞ্জ করব এটাও আমরা 20 করে দুইটা সেট করব অ্যান্ড রিল্যাক্স এবার দুটা পা সামনের দিকে থাকবে স্লাইড ফোল্ড করে দিব এবার হচ্ছে জাস্ট বডিটাকে টুইস্ট করব যতটুকু পারি টুইস্ট চাইলে আমরা বিছানায় সাপোর্ট নিয়েও করতে পারি আমরা একটু সাপোর্ট নিয়ে করি টাচ যতটুকু পারি আমরা পেছনের দিকে মুভ করার চেষ্টা করব এটাও আমরা দুইটা সেট করব 20 করে দুইটা সেট করব অ্যান্ড রিল্যাক্স এবার পা স্ট্রেট করে দিব দু হাত মাথার উপরে নিয়ে আসব স্ট্রেট করে মেরুদণ্ড স্ট্রেট থাকবে এবং আপনার ঘাড়টাও স্ট্রেট থাকবে এবার আমরা পাকে টাচ করার চেষ্টা করি আবার স্ট্রেট আপ এটাও আমরা দুইটা সেট করব ওকে রিল্যাক্স আজ আমরা দেখলাম ঘুম থেকে উঠে কি এক্সারসাইজ করা যায় এবং কিভাবে নিজেকে সারা দিন এনার্জেটিক রাখা যায় আপনি এক্সারসাইজগুলো নিয়মিত যদি করেন তাহলে অবশ্যই আপনি সারা দিনটাকে খুবই এনজয় করবেন